আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট অফিস টিউটোরিয়াল শিখাবো। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে অফিস 2007 কিভাবে আমরা পিসিতে ইনস্টল করব সেটি দেখিয়েছি। আর আজকে আমরা টোটালি ভিন্ন একটা জিনিস অফিস 2021 পর্যায়ক্রমে আমরা শেখাতে শুরু করব। তো আমি আশা রাখি যে আপনারা সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং খুব গুরুত্বপূর্ণ কিছু যদি জানতে চান বা ভিডিওটি কেমন লেগেছে সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওতে কমেন্টস করবেন। তো আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি অফিস 2021 টিউটোরিয়ালে কিভাবে আমরা ওয়ার্ডের কাজগুলো শিখব। আমরা মূলত শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে, পর্যায়ক্রমে আমরা এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখন থেকে আমার ভিডিওগুলো এক এক সময় এক একটি রিলিজ হবে, এবং ওয়ার্ডের টিউটোরিয়াল সিরিয়ালি আমি প্লেলিস্ট করে দিয়েছি। সেখানে শুধু ওয়ার্ডের টিউটোরিয়াল দেওয়া হবে। আরেকটি প্লেলিস্ট করেছিলাম, সেটা হচ্ছে বেসিক অ্যান্ড ফান্ডামেন্টালস, যেটা সেটার মধ্যে আমরা কম্পিউটারের বেসিক সম্পর্কে যদি কোনো কিছু থাকে সেগুলো শিখব। আর সফটওয়্যার রিভিউ নামে একটি প্লেলিস্ট খুলেছি, তো সেখানে আমাদের নিত্য নতুন এবং যেটি প্রয়োজনীয়, আমাদের নিত্য প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আমাদের কাজে লাগবে সেগুলোর উপরে রিভিউ হবে। তো এখন আমরা চলে যাচ্ছি স্টার্টে। স্টার্টে চলে যাওয়ার পরে আমরা ওদিন দেখিয়েছিলাম যে আমরা মাইক্রোসফট অফিসে যেতে হয়। অফিসে গেলে আমাদের অফিস 2007-এর সব কিছু এখানে আমরা পেয়েছিলাম। কিন্তু এখন কথা হচ্ছে, আমরা যদি অফিস 2021 বলেন, 19 বলেন, 16 বলেন, 13 বলেন, এগুলো ইনস্টল দিলে কিন্তু আমাদের ওরকম কোনো ফোল্ডার তৈরি হয় না। কিন্তু আমাদের যে জিনিসগুলো আসে, যেমন আমাদের এক্সেলটায় যে এভাবে আসলো, তারপরে আমরা দেখতে পারবো নিচে, একটু নিচে চলে গেলে দেখবো এই যে আছে আপনার পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, আর ওয়ার্ড আছে, ডব্লিউ এর ঘরে ওয়ার্ড আছে। তো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আমাদের যে কোনো কাজেই লাগবে। আমরা যে কোনো জায়গায় চাকরি করি বা যাই করি না কেন, আমাদের এই তিনটা জিনিস অবশ্যই অবশ্যই শিখতে হবে। তো আমরা এখন ফার্স্টে চলে যাব ওয়ার্ডে। তো ওয়ার্ড আমার এখানেও শর্টকাট করে রেখেছি, তো আমরা ওইভাবেই যাই যাতে করে আপনারা সবাই বুঝতে পারেন। তো আমরা স্টার্টে চলে গেলাম। স্টার্টে চলে গিয়ে সবার নিচে আমরা ওয়ার্ড আছে, তো ওয়ার্ডে আমরা ক্লিক করলাম। তো ওয়ার্ডে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি ইন্টারফেস আসছে। এখানে লেখা আছে, দেখেন বাম সাইডটা একটু দেখাই, ওয়ার্ড, এখানে হোম, নিউ, ওপেন, অ্যাকাউন্ট, ফিডব্যাক অপশন, এই অপশনগুলো এখানে আছে। আর এখানে লেখা আছে গুড আফটারনুন, যেহেতু আমি এখন দিনের মধ্যভাগের একটু পরে আমি ভিডিওটা করছি, সেক্ষেত্রে দেখেন এখানে নিউ, আমরা নতুন যে কাজ করব সেখানে আছে কি নিউ, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ওয়েলকাম টু ওয়ার্ড, টেক এ ট্যুর, তার মানে হচ্ছে আমি ওয়ার্ড সম্পর্কে যদি কিছু জানতে চাই ওয়ার্ডের কি তার বিস্তারিত এখানে আছে। তারপরে সিঙ্গেল স্পেসড, হ্যাঁ, ব্ল্যাঙ্ক পেজ, ব্লু গ্রে রিজিউম, এগুলো আসলে ইন্টারনেট কানেকশন থাকলে এগুলো অনেক ধরনের টেমপ্লেট আমরা এখান থেকে পাবো, ঠিক আছে। তো আমরা ফার্স্টে কি করব, আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চলে যাব। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমি ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চলে গেলে আমাদের সামনে যে এখন ইন্টারফেসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ডের নতুন এবং সবচেয়ে আপডেট ইন্টারফেস, ঠিক আছে, ইউজার ইন্টারফেস, সেটা হচ্ছে ওয়ার্ড 2021। সেটা আমরা একটু দেখে আসি ফাইল থেকে। তো আমাদের এখানে আছে আছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রিভিউ, ভিউ, এই কয়টা জিনিসই আমরা শিখব। তো আমাদের পাশে আরও ছিল, এইগুলো আমি অফ করে দিছি কারণ ওগুলো দরকার লাগে না, সেজন্য আমরা ওইগুলো ই করি নাই, রাখি নাই। তো আমরা ফার্স্টে আসবো ফাইল। আমরা ফাইল থেকে মূলত একটু দেখবো যে আমাদের আসলেই এটা কোন অফিস ভার্সন। তো আমরা এখানে ফাইল থেকে আমরা চলে যাব, এখানে দেখেন এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, তো এই অ্যাকাউন্টে আমরা চাপ দেবো। অ্যাকাউন্টে চাপ দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট মানে সেটিং, এখানে অ্যাকাউন্ট প্রাইভেসি সেটিংও আছে, এখানে অফিস থিম আছে, ইউজ সিস্টেম সেটিং, থিমটা হচ্ছে আমি যদি কালারফুল রাখি তাহলে এটা কালার হয়ে যাবে, আমি যদি ডার্ক গ্রে দিই তাহলে গ্রে হয়ে গেল, আমি যদি এটাকে ব্ল্যাক দিই তাহলে ব্ল্যাক হয়ে যাবে, আমি যদি হোয়াইট দিই তাহলে হোয়াইট হয়ে গেছে, আর যদি আমি ইউজ সিস্টেম সেটিং দিই তার মানে আমার সিস্টেম সেটিং যদি হোয়াইট থাকে তাহলে সে হোয়াইট দেখাবে, আমার সিস্টেম সেটিং যদি ব্ল্যাক থাকে তাহলে ব্ল্যাক দেখাবে, ঠিক আছে। আর সাইন ইন টু অফিস, সাইন ইন, মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে আপনি এখান থেকে সাইন ইন করে নিতে পারবেন। দেখেন এই পাশে ডান দিকে প্রোডাক্ট ইনফরমেশন, প্রোডাক্ট ইনফরমেশনে অফিস লেখা,
প্রোডাক্ট অ্যাক্টিভেটেড মাইক্রোসফট অফিস LTSC প্রফেশনাল প্লাস 2021। হ্যাঁ, দিস প্রোডাক্ট কন্টেন্টস মানে এই প্রোডাক্টের ভিতরে কি কি আছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট, তারপরে এখানে এটা এটা হচ্ছে আপনার এটা ওয়ান নোট, এটা হচ্ছে আউটলুক, এটা হচ্ছে পাবলিশার, এটা হচ্ছে অ্যাক্সেস, এটা হচ্ছে আপনার টিমস। তো এগুলো হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিসের প্রোডাক্ট, ঠিক আছে। অফিস আপডেট, এখান থেকে আমরা আপডেট দিতে পারবো। আমি আপডেটটা এখান থেকে যদি মিনেবল করি তাহলে অটোমেটিক আপডেট হবে, ঠিক আছে। আর এটা হলো অ্যাবাউট ওয়ার্ড, ওয়ার্ডের ভার্সন কত, এখানে ক্লিক করলে আমরা ওয়ার্ডের টোটাল বিস্তারিত জানতে পারবো যে ওয়ার্ড LTSC এটার ভার্সন হচ্ছে 21.11, বিল্ড 16.0, 14701.02, 20204, 32 বিট। আমাদের এই উইন্ডোজটা কিন্তু 32 বিটের, যার জন্য অফিসটাও কি 32 বিট নিয়েছে। প্রোডাক্ট আইডি, সেশন আইডি, এগুলো সব এখানে আছে, বিস্তারিত দেখে নেবেন। তো এটা হচ্ছে আমাদের অফিস 2021, ঠিক আছে। ফিডব্যাকের ভিতরে আপনার এটা কেমন লাগলো, মানে অফিসটা, আই লাইক সামথিং, কী কী পজিটিভ পজিটিভ দিক আছে, কী কী নেগেটিভ দিক আছে, এইগুলো আপনি এখানে তাদেরকে ফিডব্যাক পাঠাতে পারেন যে এই জিনিসটা ভালোভাবে হলে আরও ভালো হতো, ঠিক আছে। বা এটা আপনি সাজেশনেও পাঠাতে পারেন, আই হ্যাভ সাজেশন, যে আপনার যদি নিজের কোনো মতামত থাকে ব্যক্তিগত যে ওয়ার্ডের এই জিনিসটা এরকম হলে ভালো হতো, সেই ক্ষেত্রে এখান থেকে পাঠাতে পারবেন। তো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের অ্যাকাউন্ট এবং ফিডব্যাক। তো এখানে অনেক কিছুই আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে শিখব। তো এইটা গেল আমাদের অফিস ইন্টারফেস। তো আমরা কি কি জিনিস এখানে দেখাবো এগুলো আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। নেক্সট ক্লাসে ভিডিও দেখাবো, অন্য একটি ভিডিও। ধন্যবাদ সবাইকে।